তোমরা অবশ্যই জানো যে প্রত্যেক স্কুল থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের মার্চ মাস থেকে ফার্স্ট সাবমিটিভ এক্সাম শুরু হবে। তো এই অল্প সময়ের মধ্যে তোমাদের সিলেবাসটাকে কভারেজ করতে হবে। তো যে সমস্ত বিষয়গুলো আছে তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। এবার ওরই মধ্যে থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে, আমি বাংলা বিষয়ে দশম শ্রেণীর বাংলা বিষয় সম্পর্কে যে সিলেবাসটা আছে সেই সিলেবাস থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের জন্য তৈরি করেছি। সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই এই অল্প সময়ের মধ্যে ভালো করে পড়ে যাও, তোমরা অবশ্যই সফল হবে। তো আমি যে কোশ্চেনগুলো করেছি সেগুলো গল্প, কবিতা, প্রবন্ধ এবং উপন্যাস থেকে কোশ্চেনগুলো করেছি। আমি প্রথমে যে কোশ্চেনগুলো বলবো সেই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে লিখে নিতে পারো, অথবা তোমরা শুনে শুনেও লিখে নিতে পারো। তো আমি প্রথমে যে কোশ্চেনগুলো বলছি সেটা হচ্ছে কবিতা থেকে বলবো। সেই কবিতাগুলোর মধ্যে একটা হলো অসুখী একজন। অসুখী একজন থেকে যে তিন নম্বরে কোশ্চেন তোমরা পড়বে সেই কোশ্চেনটা হলো, প্রথম যে কোশ্চেনটা পড়বে, সেই মেয়েটির মৃত্যু হলো না কার বা কাদের মৃত্যু হলো না, সেই মেয়েটির মৃত্যু হলো না কেন। দু নম্বর কোশ্চেনটা পড়বে, সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটি কেন অপেক্ষায় ছিল, তার অপেক্ষার কি অবসান ঘটবে বলে তোমার মনে হয়। তিন নম্বর কোশ্চেন যেটা পড়বে, আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে, বক্তা কাকে ছেড়ে দিলেন, তিনি তাকে কি অবস্থায় রেখে দিলেন এলেন। চার নম্বর কোশ্চেনে কি, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা কেন আর স্বপ্ন দেখতে পারল না, স্বপ্ন দেখার অর্থ ব্যাখ্যা করো। পাঁচ নম্বর কোশ্চেন কি, অসুখী একজন কবিতায় অসুখী কে, সে কেন অসুখী। ছ নম্বর কোশ্চেন, যে সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল, কেন চূর্ণ হয়ে গেল, এই কথা হচ্ছে তিন নম্বরের কোশ্চেন। এবার তোমাদের পড়তে হবে পাঁচ নম্বরের কোশ্চেন। পাঁচ নম্বরের কোশ্চেনে প্রথম যে কোশ্চেনটা তোমরা পড়বে সেটা হলো যে তারপর যুদ্ধ এলো, যুদ্ধে কি ঘটলো, যুদ্ধের পরিণতি কি হলো। আর দু নম্বর কোশ্চেন যেটা পড়বে পাঁচ নম্বরের জন্য সেটা হচ্ছে, রক্তের একটা কালো দাগ, রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন, এই উক্তিতে কোন বিভৎসতার ইঙ্গিত রয়েছে। এই কোশ্চেনগুলো ছাড়াও তোমরা অবশ্যই অসুখী একজন কবিতার তার বিষয়বস্তু বা নামকরণের সার্থকতা এই কোশ্চেনগুলো অবশ্যই পড়ে যাবে। এবার চলে এসো আফ্রিকা কবিতা থেকে। তোমাদের প্রথমে যে তিন নম্বরে কোশ্চেন পড়তে হবে সেটা হলো, তাণ্ডবের দুন্দিভিনীনাদে কে কি করেছিল। দু নম্বর কোশ্চেন কি, হাই ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে। তিন নম্বর কোশ্চেন কি, নখ যাদের তীক্ষ্ণ, কাদের নখ তীক্ষ্ণ কেমন। চার নম্বর কোশ্চেন কি, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, এই বেজে ওঠার তাৎপর্য কি। পাঁচ নম্বর কোশ্চেন কি, এসো যুগান্তের কবি, যুগান্তের কবির স্বরূপ আলোচনা করো। ছ নম্বর যে কোশ্চেনটা পড়বে তিন নম্বরের জন্য, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে, মানহারা মানবী বলার তাৎপর্য কি। ছ নম্বর কোশ্চেন, এই গেল মার্ক্স তিন, মানে তিন নম্বরের কোশ্চেন গেল এই পাঁচ নম্বর এবং ছ নম্বর আর এই দু নম্বর, এই কোশ্চেনটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এরপরে চলে আসো পাঁচ নম্বরের কোশ্চেন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, আফ্রিকা বলতে কবি কার কথা বলেছেন, সংক্ষেপে আলোচনা করো। দু নম্বর কোশ্চেন কি, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, সভ্যের বর্বর লোভের কোন ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের। তিন নম্বর কোশ্চেন কি, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে একথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো, এই গেল আফ্রিকা থেকে তিন নম্বরের কোশ্চেনের। আর আছে পাঁচ নম্বরের কোশ্চেন। এবার চলে এসো আয় আরও বেঁধে বেঁধে থাকি কি, যে তিন নম্বরটা পড়বে তোমরা এখান থেকে, আমাদের মাথায় বোমারু, প্রথম কোশ্চেন, আমাদের মাথায় বোমারু, বোমারু বলতে কী বোঝানো হয়েছে, আমাদের মাথায় বোমারু কেন। দু নম্বর কোশ্চেন, আমাদের পথ নেই কোনো, এখানে কোন পথের কথা বলা হয়েছে, পথ না থাকার কারণ কি। তিন নম্বর কোশ্চেন কি, আমাদের শিশুদের সব, শিশুদের সব বলতে বক্তা কী বুঝিয়েছেন। চার নম্বর কোশ্চেন কি, অথবা এমনই ইতিহাস, ইতিহাসের স্বরূপ আলোচনা করো। পাঁচ নম্বর কোশ্চেন কি, আমাদের কথা কেই বা জানে, কাদের কথা, কেই জানে না কেন, কেউ জানে না কেন। এরপরে এগেলে মানে তিন নম্বরের কোশ্চেন, এবার গেলো পাঁচ নম্বরের কোশ্চেন। এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বিষয়বস্তুটা ভালো করে পড়ে যাবে।
আর একটা কোশ্চেন এখান থেকে পড়ে যাবে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সমাজ চেতনার কী পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো, এই কোশ্চেন। এরপরে চলে এসেছে একটা গল্প আছে আমাদের, গল্পটা কী, জ্ঞানচক্ষু গল্প। জ্ঞানচক্ষু গল্প যে তিন নম্বরের কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে রত্নের মূল্য জহুরির কাছে, জহুরি কাকে বলে, এই গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে। দু নম্বর কোশ্চেন কি, ছোট মাসি ও চিরকালের বন্ধু, উদ্ধৃতিটির অর্থ বুঝিয়ে দাও। তিন নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল। চার নম্বর কোশ্চেন কি, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে কীরূপ সন্দেহ ছিল তপনের। এরপরে চলেছ পাঁচ নম্বর, গভীরভাবে সংকল্প করেন তপন, কি সংকল্প করে। তার এরূপ সংকল্পের কারণ কি, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার কাছে অপমানের, কে কোন ঘটনায় কেন এই সিদ্ধান্ত পৌঁছেছিল। এরপরে যেটা পাঁচ নম্বরের জন্য পড়তে হবে তোমাদের, সেটা হলো এক নম্বর যে কোশ্চেনটা হচ্ছে, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি, কোন ঘটনার প্রসঙ্গে তপনের মনে এমন অনুভূতি, এই অনুভব থেকে তপনের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা এই কোশ্চেনটা এইভাবেও দিতে পারে যে তপনের চরিত্র আলোচনা করো। ওকে, আর একটা এখান থেকে যে কোশ্চেনটা পড়বে সেটা হচ্ছে, তপনের মেষমশাইয়ের চরিত্র আলোচনা করো। এরপরে চলে এসো তিন নম্বর কোশ্চেন, মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপন, কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল তা গল্প অবলম্বনে আলোচনা কর। এরপরে আমাদের আজ একটা প্রবন্ধ, প্রবন্ধে কী আছে, হারিয়ে যাওয়া কালির কলম, কী এখান থেকে তিন নম্বর কোশ্চেন আসে না, এখান থেকে আসে ম্যাক্সিমাম পাঁচ নম্বর। তো পাঁচ নম্বরের জন্য যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে, সেই কোশ্চেনগুলো আমার সাজেশন অনুযায়ী যে কোশ্চেনগুলো আমি তৈরি করেছি সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কালী তৈরির কাহিনিটা লেখ। দু নম্বর, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, ফাউন্টেন পেন কেনার ঘটনাটি বিবৃতি করো। এই কোশ্চেনটা না দিয়েও আবার অন্যভাবে কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা, ঘটনাটি পরিচয় দাও। তিন নম্বর কোশ্চেন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কি আজ অবলুপ্তির পথে, বক্তার আশ্চর্য লেগেছে কেন, অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ কি, এই কোশ্চেনটা। এরপরে চলে এসো আমাদের একটা উপন্যাস আছে, উপন্যাস থেকে যে কোশ্চেনটা তোমরা পড়বে সেটা হচ্ছে, আমি চারটে কোশ্চেন সিলেক্ট করেছি, চারটে কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটা হচ্ছে, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই কোনি করেছিল তা সংক্ষেপে আলোচনা করো। দু নম্বর কোশ্চেন, বিষ্টুচরণ ধরের খাবারের তালিকা বর্ণনা করো, বা এটা এরকমভাবেও দিতে পারে, বৃষ্টিচরণ ধরের খাবারের বা ডায়েটিংয়ের তালিকা বর্ণনা করো বা মেসেজের বর্ণনা করো, এই কোশ্চেনটার সঙ্গে যুক্ত হতে পারে। তিন নম্বর, ক্ষিতিশের পরিবারে কে কে ছিল তার জীবনযাত্রার বিবরণ দাও। চার নম্বর কোশ্চেন যেটা পড়বে, কোনির জীবনে ক্ষিতিশের অবদান আলোচনা করো। এই কটা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে পড়ো, আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, তোমাদের কমেন্ট আমি অবশ্যই উত্তর দেবো। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেয়ার করে দাও, যাতে তোমার অন্য অন্য বন্ধুরাও যাতে সাহায্য হয়।